আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আবু তাহের, প্রো কম্পিউটার সেন্টারের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমি একটা জটিল এবং ছোট্ট একটি সমস্যা নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। যারা আপনারা প্রতিনিয়ত কম্পিউটার ব্যবহার করেন এবং কম্পিউটার ইউজার, তাদের এই সমস্যাগুলো হয়ে থাকে। দেখেন, আমি একটা রাইট বাটন ক্লিক করতেছি, আমার এখানে রাইট বাটনের অপশনগুলো লেফট সাইডে ওপেন হইতেছে। দেখেন, আমি যেখানে টিপ দেবো সেখান থেকে লেফট সাইডে আপনার ওপেন হইতেছে, ঠিক আছে। কিন্তু এটা তো যারা রাইট হ্যান্ড ইউজার, তাদের এই রাইট বাটন ক্লিক করার সাথে সাথে লেফট সাইডে ওপেন হবে, ঠিক আছে। কিন্তু আমার এখানে রাইট সাইড ওপেন হইতেছে। চলুন শুরু করা যাক এই সেটিংস কীভাবে সমস্যা সমাধান করা যায়। আপনার কম্পিউটার থেকে সমস্যাটা সমাধান করার জন্য আপনাকে স্টার্ট বাটনে ক্লিক করে, রাইট বাটন ক্লিক করে রান অপশনে ক্লিক করতে হবে। করার পরে এইখানে আমার একটা ফাইল দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশনে, সেখান থেকে আপনারা এই জিনিসটা কপি করে নেবেন। নেওয়ার পরে আপনারা এখানে সেই জিনিসটা পেস্ট করে দিবেন, দেওয়ার পরে ওকে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে দেখবেন এখানে ট্যাবলেট পিসি সেটিংস নামে একটা পপ আপ চলে আসবে। আসার পর এখানে ডিসপ্লে সেটিংসের পর আদার সেটিংসে যাবেন। যাওয়ার পরে যারা রাইট হ্যান্ড ইউজার এখানে রাইট সাইড ওপেন করবে, আর যারা লেফট হ্যান্ড ইউজার তারা লেফট সাইডে ইউজ করবে। আমার এখানে রাইট হ্যান্ড ইউজার, কিন্তু আমার এখানে রাইট সাইডে ওপেন হইতেছে, সো আমি লেফট হ্যান্ডে ব্যবহার করব, ঠিক আছে। যাওয়ার পরে আপনি এখানে অ্যাপ্লাইতে ক্লিক করবেন, করার পরে ওকে দিবেন। যাওয়ার পরে দেখেন আমার এখানে রাইট সাইড ওপেন হইতেছে, ঠিক আছে। আগে আমার লেফট সাইড ওপেন হইতো, এখন আমার রাইট সাইড ওপেন হইতেছে। সো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও পেতে বেল আইকনটি প্রেস করে দিবেন, এবং আপনাদের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সবার মাঝে শেয়ার করবেন, যাতে আমি আমার চ্যানেলটিকে সামনে আগাইতে পারি। সো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।